সিংহ রাশি, সিংহলগ্ন বা লিও সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে কাটতে চলেছে। প্রথমেই অন্যান্য দিনের ন্যায় আপনাদের কেরিয়ার এবং ফিনান্স নিয়ে আলোচনা করব। অর্থগতভাবে আজকের দিনটি কিন্তু এক প্রকার আপনাদের ক্ষেত্রে অতুলনীয় কাটতে পারে। নতুন কোনো পরিস্থিতির আপনি সম্মুখীন হতে পারেন, কিন্তু যদি বুদ্ধিমত্তার প্রয়োগ করতে পারেন সেখান থেকে কিন্তু আপনারা বেশ ভালোভাবে আর্থিকভাবে লাভবান হতে চলেছেন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আজ আপনাদের পক্ষেই আছে। তবে তাড়াহুড়ো হটকারিতা যেন করবেন না। চাকরিজীবীদের আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করার দিন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দেওয়ার দিন। তাহলে দেখবেন সব কিছুই আপনার মসৃণ মনে হবে। আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করার প্রয়োজন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ তাদের সহায় নেই। পরিবারের সদস্যদের সাথে আজ অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না। তাহলে দেখবেন আজ আপনার নিকটস্থানীয় ব্যক্তিবর্গ, আত্মীয় স্বজন, বন্ধু পরিজন সকলের থেকেই আজ আপনারা এক প্রকার অতুলনীয় ভালোবাসা পেতে চলেছেন, অভূতপূর্ব ভালোবাসা পেতে চলেছেন। আজ আপনি তাদের সাথে বেশ কোয়ালিটি টাইম পাসও করবেন। কোনো বন্ধু আজ আপনার বাড়িতে আসতে পারে, তাদের সাথে বেশ কোয়ালিটি টাইম পাস এবং শুভ সময় কাটাবেন। তবে সেই সময় মদ, মাংস, সিগারেট এই জাতীয় জিনিসপত্র না খাওয়াটাই আপনার ক্ষেত্রে ভালো। আপনার প্রতিবেশীরা, আপনার বন্ধু এবং পরিজনের কাছে আপনার বিবাহিত জীবনের ব্যক্তিগত দিক নিয়ে ভুলভাবে কোনো কিছু প্রকাশ করতে পারে। তাই স্বামী স্ত্রী আপনারা কিন্তু একে অপরের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তিকে প্রবেশ করতে দেবেন না, তাহলে আপনাদের সম্পর্কের বিরূপতা বৃদ্ধি পেতে পারে। প্রেমিক প্রেমিকা আজ আপনাদেরও কিন্তু প্রেমের সাহচর্য এবং বন্ধন বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে। তবে আপনাদেরও সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তি যদি প্রবেশ করে, আপনাদেরও সম্পর্কে দুর্বলতা কিন্তু বৃদ্ধি পাবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, অহেতুক তর্ক বিতর্ক, বাকবিতণ্ডা, বচসা, সন্দেহবাতিকতার আশ্রয় নিলেই কিন্তু ক্ষতি। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। স্বাস্থ্যগতভাবে আজ দীর্ঘদিনের পুরনো কোনো রোগশোক, অসুস্থতা থেকে মুক্ত হওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা তর তাজা অনুভব করবেন। তৎসত্ত্বেও আপনাদের বলবো, করোনা তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে, ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন। আর আজ যেহেতু বুধবার, তাই বুদ্ধি, বিদ্যা এবং বিজনেসের গ্রহ বুধ, তার বীজ মন্ত্র স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যেটি হলো ওম ব্রাং ব্রিং ব্রং সবুধায় নামা। আরও একবার বলছি, ওম ব্রাং ব্রিং ব্রং সবুধায় নামা। এটি 108 বার জপ করুন, না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার,